রাস্তার ধারে থাকা বিদ্যুৎ খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। পরিবার ও স্থানীয়রা দফায় দফায় ষাটসম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। মৃত ছাত্রীর নাম খুশি বাউরি, বয়স 10 বছর, জামুরিয়া থানার অন্তর্গত চিচুড়িয়া মোড় ট্যাক্সি স্ট্যান্ড এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘাতক ইলেকট্রিক পোস্টারটিতে হ্যালোজেন লাইট লাগানো ছিল, কিন্তু সেই লাইটের তারটি নিচে ঝুলছিল। খুশি বাউরি বাড়ির সামনে খেলার সময় সেই খুঁটিতে স্পর্শ করে ফেলে, যার ফলে ঘটনাস্থলে খুশির মৃত্যু হয়। এরপর দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এখানে যে ইয়েটা হয়েছে, ঘটনাটা কি হয়েছে বলতে পারবেন? এখানে আমাদের একটা 10 বছরের বাচ্চা মেয়ে ইলেকট্রিক শর্ট লেগে একদম সঙ্গে সঙ্গে মারা গেছে। আপনারা এখন তাহলে দাবি কি চাইছেন? আমরা দাবি চাই যে ওই পোল থেকে যে হ্যালোজেনটা জ্বালাইছিল বা যে কারেন্টটা নামাইছিল নিচে, সেখানে ব্যবস্থা আগে থেকে কিছু করে নাই, আমরা তার শাস্তি চাই। তার শাস্তি চাই, তার সাজাই চাই, আমরা আর কিছু চাই না। আমরা টাকা পয়সা কিছু চাই না, আমাদের এটাই দাবি। মানে পোলে যে হ্যালোজেনটা লাগা ছিল সেই কারণে শর্ট সার্কিট তোমরা জানছো যে হয়েছে? সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।